ওয়েলকাম বন্ধুরা, মোটিভেশন বাংলা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলছি যে বিষয়টি প্রত্যেকটি ছেলে বা মেয়ের জীবনে অবশ্যই ঘটে চলছে। এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কীভাবে এড়িয়ে চলবে। এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের পর কষ্ট দুঃখ কাটিয়ে না উঠতে পেরে হতাশার মধ্যে ডুবে যান কেউ কেউ। তবে যে সম্পর্ক শেষ হয়ে গেছে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়ে নতুনভাবে জীবন শুরু করাই বেটার। এক্ষেত্রে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে যেভাবে এড়িয়ে চলতে বা এড়িয়ে চলার জন্য যা করবেন, একদম যোগাযোগ করবেন না। একবারে ব্রেকআপ করে ফেললে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ রাখবেন না, কারণ ব্রেকআপ মানেই আপনি তাকে বাদ দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছেন। এরপর কোনো রকম যোগাযোগ আপনি তার সঙ্গে করবেন না, আর যোগাযোগ না করলে আপনি নিজেকে সময় দিতে পারবেন, পরে কি করা উচিত সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। বিষয়টা কঠিন হলেও করতে হবে, একটা সময় গিয়ে দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। মেনে নিতে শেখা। ব্রেকআপের পর স্বাভাবিকভাবেই খুব হতাশ লাগবে, নিজেকে সময় দিন, জীবনে উত্থান পতন আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তা থেকে আপনাকে ধৈর্য নিয়ে মোকাবেলা করতে হবে। তাই বলে নিজের ওপর চাপ দেবেন না, নিজেকে সময় দিন, ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আর অনেক সুযোগ জীবনে তৈরি হবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ না করা। ব্রেকআপের পর নিজেকে খুব একা লাগতে পারে, এ সময় বন্ধুদের সঙ্গে দেখা করুন। যার সঙ্গে অনেক দিন দেখা হয়নি এমন বন্ধুর সঙ্গে দেখা করুন, মজার খাবার খেতে যান, এতে করে ভালো সময় কাটবে। আপনার কারো সঙ্গে ডেট করতে হবে এমন না, তবে চেষ্টা করুন ভালো সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় নজর না রাখা। ব্রেকআপের পরেও অনেক সাবেকের উপর নজর রাখার চেষ্টা করে, সে কি করছে, কেমন আছে এ বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু বিষয়টি মোটেই গ্রহণযোগ্য না। কারণ যে আপনাকে ছেড়ে গেছে বা আপনি যাকে ছেড়ে গেছেন সে কি করছে তা আপনার দেখার বিষয় না। আপনি নিজের দিকে ফোকাস করুন যেন জীবনে এগিয়ে যাওয়া যায়। ব্যায়াম ও খাবারের দিকে নজর দেবেন। ব্যায়াম করলে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আপনি ভালো থাকতে পারবেন। অনেক সময় আপনি এর তাৎক্ষণিক উপকারিতা না বুঝলেও যদি ওয়ার্কআউট করা বন্ধ করে দেন তবে এরপরে বুঝবেন প্রতিক্রিয়া। এটি হরমোন রিলিজ করার সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি লেভেল বাড়ে, সে সঙ্গে মন মেজাজ ফুরফুরে রাখে। ব্রেকআপের পর সাবেককে ভুলে থাকা সহজ না, তবে সামনে আগাতে হলে যত দ্রুত ভুলতে পারবেন ততই ভালো, এতে কোনো সময়সীমা নেই। এক একজনের ক্ষেত্রে এ সময় এক এক রকমের হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।